আমরা অন্তত যারা পরবর্তী প্রজন্ম আসবে তারা জানবে, আর 10 বছর পরে বা 20 বছর পর আমাদের গণহত্যার এই ইতিহাস হারিয়ে যাচ্ছে বা যেতে বসেছে, তারা জানবে যে আসলে ডক্টর মুনতাসির মাহমুদ স্যার কি রেখে যাচ্ছে পরবর্তী প্রজন্মের জন্য। তখনই বুঝতে পারবে যে আসলে আমরা কি পেয়েছি। তা আমি আসলে এখানে কথা বলতে পারছি, এটা মানে আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমি অত্যন্ত আনন্দিত যে এই শিল্পকলা একাডেমি খুলনাতে অনবদ্য এক অনুষ্ঠান আজ 2 দিন ধরে উপভোগ করছি, অনেক সমৃদ্ধ হচ্ছে, অনেক গুণীজন বৃদ্ধজন তাদের মূল্যবান বক্তব্য শুনে শুনে এত ভালো লাগছে, তা মানে ভাষায় প্রকাশ করা যাবে না। এক কথায় চমৎকার একটা অনুষ্ঠান উপভোগ করলাম। এগিয়ে যাক আমাদের কার্যক্রম।